ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, তেহরান সহ বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা বোমা বিস্ফোরণ। খাগড়াছড়িতে সাবেক দুই সংসদ সদস্য যতীন্দ্র এবং পূজেন্দ্রের বিরুদ্ধে বিএনপির ১৯ নেতাকর্মী গুমের অভিযোগ, মামলাও করতে পারেনি ভুক্তভোগীদের পরিবার। বাফুফে নির্বাচন আজ, নিয়ম রক্ষা নির্বাচনে সভাপতি পদে নেই প্রতিদ্বন্দ্বিতার আভাস, সব আগ্রহ সদস্য পদে। দেখছিলেন টাউনসম্যান সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর চালানো হামলায় শনিবার ভোররাত থেকে রাজধানী তেহরান এবং তার আশপাশের এলাকাগুলো মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ইরানের সামরিক স্থাপনাগুলো তাদের প্রধান লক্ষ্য, তেহরানের পারমাণবিক স্থাপনা এবং তেল খনিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি। ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাবেট এক বিবৃতিতে জানিয়েছেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের হামলার মধ্যে ইরানের সকল বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। ইরাকও তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে। গেল ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালায় তেহরান। এরই জবাবে ইসরায়েল এসব হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খাগড়াছড়িতে সাবেক দুই সংসদ সদস্য যতীন্দ্রলাল ত্রিপুরা এবং কুজেন্দ্রলাল ত্রিপুরার জুলুম এবং নির্যাতনের ছাপ এখনও বয়ে বেড়াচ্ছে জেলার বিএনপির অনেক নেতাকর্মী। দুই লালের বিরুদ্ধে ১৯ নেতাকর্মীকে হত্যা এবং গুমের অভিযোগ থাকলেও মামলাও করতে পারেনি ভুক্তভোগীদের পরিবারগুলো। খাগড়াছড়ি থেকে এইচএম প্রোফাইলের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। নির্মম হত্যার শিকার হয়েছিলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কৃষক দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম। স্বজনদের অভিযোগ, ২০১৫ সালের সন্ধ্যায় পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। পরিবার মামলা করতে গেলে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজের সই নিয়ে মনগড়া মামলা দায়ের করে আওয়ামী লীগ ও পুলিশ। আমরা মামলা করতাম গেছি, মামলাটা করবেলায় দেয় নাই, এরগো আওয়ামী লীগ সরকার যেভাবে মন চায় সেভাবে করে গেছে। একই উপজেলায় শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম হত্যাকাণ্ডও ছিল আরো নির্মম। ২০১০ সালে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। মৃত্যুর আগে হত্যাকারীদের নাম বলে গেলেও মামলা করতে পারেনি পরিবার। পুলিশের আন্ডারে অনেক ভয় টয় দেখায়, হেতরগু মন করা হেতরা মামলা করছে, করি হেতরা আবার কারে কারে বাধাও দিয়ে গেছে। বেলাল আর আরিফ সরাসরি কার নির্দেশে করছে ওইগুলো পর্যন্ত প্রকাশ হয়েছে। সকলকে আইনের আওতায় এনে এই হত্যার বিচার যেন করা হয়। ২০১৮ সালে ডিবি আটক করে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাহাজউদ্দিন সাজুকে, ভেঙে দেয় হাত পা। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় তাকে। সাজুর মৃত্যু হয় সেখানেই। একমাত্র সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন তার বাবা মা। আমি তো বিচার চাই, বিচার তো চাই, আমার ছেলে তো মারছে, মারছে না, আমার একমাত্র ছেলে ছিল। মামলায় ঘরে থাকতে পারি না, বড় কথা বলে তো ঘরে থাকা জানলাম, তখন আমি কি মামলা করবো। জেলা বিএনপির দাবি, গুম হত্যা সহ দেড় হাজার নেতাকর্মীকে আহত করা হয়েছে। দলের ক্ষতিগ্রস্ত প্রত্যেক নেতাকর্মীদের পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন এই নেতা। ১৯ জন নেতাকর্মীকে তারা নৃশংসভাবে কুপিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা এখন ওদেরকে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছি, তারা যেন পরিবারটা চালিয়ে নিতে পারে সেরকম ব্যবস্থা আমরা করেছি। ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সকল রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যদি বিজ্ঞ আদালত কোনো নির্দেশনা দেয় কোনো তদন্ত, সেক্ষেত্রে আমরা কোনো তদন্ত করে যারা একান্ত দায়ী এই ঘটনার জন্য তাদের বিরুদ্ধে আমরা পুনরায় তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় সাধারণ মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক। দু মাসেরও বেশি সময় ধরে স্পিডবোট চলাচল বন্ধ পাবনার কাজিরহাট আরিচা নৌরুটে। সরকার পতনের পর থেকে এর নিয়ন্ত্রকরা পলাতক থাকে অচলাবস্থা। চরম ভোগান্তিতে যাত্রীরা, বিকল্প পথে চলাচলে যাত্রীদের সময় লাগছে অনেকটাই বেশি। পাবনা প্রতিনিধি আখেনুর ইসলাম রেমনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। অযত্নে নদীর পাড়ে পড়ে আছে শত শত স্পিডবোট। পাবনার কাজিরহাট আরিচা নৌরুটে চলাচল করত এসব বোট।
পাবনা থেকে সড়কপথে রাজধানীতে যেতে সময় লাগে 6-7 ঘন্টা, অথচ নদীপথে স্পিডবোটে সময় লাগে প্রায় 4 ঘন্টা। দ্রুত যাতায়াতে বেশিরভাগ মানুষই ব্যবহার করতেন এ দ্রুত যান। এগুলোর বেশিরভাগই ছিল আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে। কিন্তু 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকে স্পিডবোটগুলোর অবস্থা বেহাল, ভোগান্তিতে যাত্রীরা। স্পিডবোটটা চালু হলে খুব ভালো হতো আমাদের জন্য, খুব সহজে অল্প সময় যাওয়া যেত। এখন বোট না থাকার কারণে আমরা অনেক সময় নষ্ট হচ্ছে আর কি। সরকার পতনের পর থেকে আজ পর্যন্ত স্পিডবোট বন্ধ আছে। একজন উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান তারা এক একজন 20-25-30টি করে স্পিডবোট তাদের, এই সেক্টরটি তারা দখল করে রেখেছিল। 5 তারিখের পরে কেউ স্পিডবোট বন্ধ করেনি, তারা স্পিডবোটগুলো ফেলে রেখে কিংবা নিজেদের কোনো আয়ত্তে রেখে তারা পালিয়ে গেছে। কাজিরহাট আরিচা নোরোটে ফের স্পিডবোট চালুর দাবি স্থানীয়দের। অনেক যাত্রী দুর্ভোগ হচ্ছে, আগে 500 যাত্রী গেলে এখন 150 যাত্রী যায়, এরকম কমে গেছে। আমাদের দোকানদারের ব্যবসা বাণিজ্য কমে গেছে। স্পিডবোটের যাত্রীগুলো আমাদের সিএনজিতেই অধিকাংশ যাত্রী যাতায়াত করতো, তাই বা যাত্রী না আসার কারণে আমাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হচ্ছে। নতুনভাবে রুট পারমিট দিয়ে দ্রুত স্পিডবোট চালু করার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। বিগত সরকারের সময় যেসব স্পিডবোটের মালিকদেরকে রুট পারমিট দেওয়া হয়েছিল তাদের রুট পারমিট বাতিল করে আমরা নতুন করে রুট পারমিট আহ্বান করব। যারা আগ্রহী আছেন এই রুটে স্পিডবোট পরিচালনা করার জন্য তাদেরকে আমরা নতুন ভাবে রুট পারমিট দিয়ে আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে এই সেবাটি আমরা সম্পূর্ণরূপে এটা চালু করব। দুর্ভোগ লাঘবে এনোপথে স্পিডবোট চালুর জোর দাবি সাধারণ মানুষের। বাংলাভিশন নিউজ ডেস্ক। বাফুফে নির্বাচন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচন আজ রাজধানীর একটি হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভার পর দুপুর 2টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 20টি পদের জন্য 45 জন প্রার্থী লড়বেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে সহসভাপতি পদে। বাংলাদেশের ফুটবলে অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিনের যুগের। এবার নির্বাচনে দাঁড়াননি টানা 16 বছর বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই তারকা ফুটবলার। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী 4 বছরের জন্য নতুন নেতৃত্বের হাতে উঠবে দেশের ফুটবল। নির্বাহী কমিটির 21 পদের মধ্যে 20টির বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন 46 জন পদপ্রার্থী। সভাপতি পদে প্রার্থী 2 জন, 4 সহসভাপতি পদে প্রার্থী 6 জন এবং 15টি সদস্য পদে 37 জন নির্বাচন করছেন। সিনিয়র সহসভাপতি পদে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান। বাফুফের বিদায়ী নির্বাহী কমিটিতে থাকা 8 জন এবারও নির্বাচন করছেন। বাকি 29 জনের মধ্যে বেশিরভাগ এবারই প্রথম নির্বাচনে মাঠে নেমেছেন। ভোট দেবেন বাফুফের 133 জন কাউন্সিলর। নির্বাচনের মূল আকর্ষণ সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা, যেখানে 4 সংগঠক সাব্বির আহমেদ আরেফ, ফাহাদ করিম, জাহেদি ওয়াহিদুদ্দিন চৌধুরীর সঙ্গে আছেন 2 সাবেক তারকা রহমান বিন ওয়ালি সাব্বির এবং শফিকুল ইসলাম মানিক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায় 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।